আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, এমন অনেক মানুষ আছে যারা খুব বেশি আমল করে ফেলেছে, অনেক আমল ইবাদত ইস্তিগফার সব কিছুই করে যাচ্ছে। আচ্ছা, তাদেরকে বলছি যে সততার সাথে নিজেকে একটি প্রশ্ন করুন, জান্নাতে যাবার মতন আপনি কি কি আমল করেছেন জান্নাতে যাওয়ার জন্য? অতীতে আপনি যা করেছেন আগামীকাল আপনার জীবনে আসবে কি না তা কিন্তু নিশ্চিত নয়। সুতরাং আজকের দিনটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকের উপরে নির্ভর করবে আপনার আগামীকাল। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি তো প্রতিনিয়তই আমল ইবাদত করছি। হ্যাঁ, প্রতিনিয়ত আপনি আমল ইবাদত করছেন, কিন্তু জান্নাতে যাওয়ার মতন আপনি আমল ইবাদত করছেন কি না? এই যে আমল ইবাদত, এটা কি লোক দেখানোর জন্য, নাকি নিজের প্রশান্তির জন্য, নাকি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যেভাবে বলেছেন সেভাবেই করছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা মুজ্জাম্মিল আয়াত 20, তোমরা নিজেদের জন্য মঙ্গলজনক যা কিছু আমার কাছে পাঠাবে তোমরা তারা আমার কাছে প্রতিদান হিসেবে উৎকৃষ্টতর এবং মহত্তরূপে পাঠাবে, আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই আয়তে আল্লাহ তাআলা বলছেন যে আমরা যা কিছু করছি তা কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্যে পাঠাব। এখন যারা প্রতিনিয়ত ইবাদত করছেন, ভালো আমল করছেন, সিয়াম হজ সলাত সব কিছু ভালোভাবে করছেন, কিছু কিছু মানুষ আছে যাদের হিসাব নিকাশ হবে খুব ভালো সলাত আদায় করেছে, কিন্তু আখিরাতে গিয়ে দেখবে তাতে সলাত কবুল হয়নি। সলাত ছিল মানুষকে দেখানোর জন্য, সলাতে ঠিকঠাকভাবে রুকু সিজদা করেনি, এই কারণে কিন্তু আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার আমলগুলো নষ্ট করে দিবে। আবার কিছু কিছু মানুষ আছে খুব দান সাদকা করেছে, সব জায়গাতেই দান সাদকা করে, কিন্তু আখিরাতে দেখবে তার এই দান সাদকা তার কোনো কাজে আসবে না। আবার কিছু কিছু মানুষ আছে জিকির আজকের ভালোই করেছে, বেশিরভাগ আমল ভালো করেছে, কিন্তু আখিরাতে দেখবে তার এই আমলগুলো কবুল হয়নি, কারণ আমলের মধ্যে বেদাত আমলগুলো রয়েছে। কিছু কিছু মানুষ আছে সবার কাছে সে ভালো, সবাই তাকে ভালো বলছে, সে নিজেও ভালো করছে, কিন্তু আখিরাতে গিয়ে দেখবে তার সকল আমলগুলো পাহাড়ের সমপরিমাণ যে আমলগুলো রয়েছে তা ধূলিচ্ছাত হয়ে গিয়েছে, কারণ সে গোপনে অনেক পাপ কাজ করেছে। তো এভাবে যদি আমি বলতে থাকি আপনার আমল কবুল হচ্ছে কি হচ্ছে না তা কিন্তু আল্লাহ তাআলাই ভালো জানেন, আপনি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আপনার এই আমলের কারণে আপনি জান্নাতে চলে যাচ্ছেন। আশাবাদী হতে পারেন, কিন্তু আজকের দিনে যে আমলগুলো করছেন আগামীকাল সে আমল করতে পারছেন কি না সেটাই আপনার চ্যালেঞ্জ। আর আল্লাহ তাআলা কিন্তু বেশি আমল পছন্দ করেন না, অল্প আমল যেটা প্রতিনিয়ত করা হয়, প্রত্যেক দিন করছেন অল্প আমল, সেটাই কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। একদিন আমল করতে করতে পাহাড় পরিমাণ করে ফেললেন, দ্বিতীয় দিন আপনি পাপ কাজে জড়িয়ে পড়লেন, সেটা কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না। বরং কম আমল করবেন, রেগুলার করবেন। এখন আপনারা তো এখন কনফিউশনে পড়ে গিয়েছেন যে এত আমল করব কিন্তু আমার হবে কি হবে না, আবার পাপ কাজে তো জড়িয়ে পড়ি না। ভাই সমস্যা নেই, আল্লাহ তাআলা সূরা জুমার 53 নম্বর আয়াতে বলছেন যে হে আমার বান্দাগণ, যারা নিজের উপর বাড়াবাড়ি করেছে তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না, অবশ্যই আল্লাহ তাআলা সকল পাপ ক্ষমা করে দিবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু।
আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা বান্দা হিসাবে পাপ কাজ করতেই পারি। আল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন, কারণ শয়তান আছে বিদায় আমরা পাপ কাজ করবো, সে আমাদেরকে ওয়াসা ওয়াসা দেবে। কিন্তু যখন আমরা তাওবা করবো, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবো, তখন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে জান্নাত দিবেন। পাপ কাজ হবেই, এটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, তারা পাপ কাজ করে না। নবী রাসূলগণকে সৃষ্টি করেছেন, তারা পাপ কাজ করে না, কিন্তু তাদের ঈমান বৃদ্ধি পায়। তারাও মানুষ, তারা আমাদের শিক্ষক। কিন্তু আমরা, আমাদের ব্যাপারে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো যে আমরা কি আপনার ভাই নই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমাদের সাথী, কিন্তু আমার ভাই হচ্ছে তারা যারা আমার মৃত্যুর পর, তোমরা সকলেই মৃত্যুর পর তাদের কোনো অভিভাবক থাকবে না, সহকারী থাকবে না। তোমাদের কোনো সমস্যা পড়লে তোমরা আমার কাছে আসতে পারো, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো, ভরসা পাও। তাদের ভরসা পাওয়ার মতন কোনো কিছুই থাকবে না। তো এরকম ব্যাখ্যায় যদি আমরা বলি যে আসলে এই শেষ জামানায় অনেক আলেম, অনেক দল, অনেক মতভেদ রয়েছে, আমাদেরকে একটা দিকে যেতে হবে, সেটা হচ্ছে যে কোরআন সুন্নাহ পথে। তো এই কনফিউশনের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তারা আমাদের ভাই। আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যাপারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সবচেয়ে বেশি জান্নাতে যাবে, আমাদের জন্য সুপারিশ, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করা সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশই করবে। তো যারা আমল করছেন, আমলের ব্যাপারে খুবই সাবধান হওয়া উচিত। বেশি আমল করে ফেলেছেন, এভাবে কখনোই অহংকার করবেন না, এটা অহংকার পর্যায়ে চলে যায়। এভাবে আপনার ইবাদতের স্বাদ বিনষ্ট হয়ে যাবে। আপনি ভাববেন আপনি সারা জীবন খুব আমল করেছেন, এখন আর আমল করার প্রয়োজন নেই, এরকম মনোভাব সৃষ্টি হয়ে যাবে। সাবধান, এ থেকে আপনাকে খুবই সাবধান থাকতে হবে এবং সংশোধন করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমার তৌফিক দান করুক। আমিন।